অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে, কিসে তোমাকে জাহান্নামে ফেললো? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে, আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না। এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সাপ্তাহিক একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে, তা আপনি পাবেন না। সপ্তাহে অনেকে আসে না, বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না। সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি, খুন করছি সেজন্য, জেনা করছি সেজন্য, ডাকাতি করছি সেজন্য, সুদ খেয়েছি সেজন্য না। মানুষের বিচার হবে, জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে, তখন ফেরেশতারা যে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই আসামি ওই মুজরিম অপরাধীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, আমাকে বলো তো কিসে, কি এমন কাজ, কি এমন অপরাধ তোমাকে এই জাহান্নামে নিক্ষিপ্ত করলো? কালু, জাহান্নামে যাওয়া ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না। ওলাম নাকু নুতমিমুল মিসকিন, আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহী ছিলাম না। যে অনাহারে ভুগছে, দরিদ্রতায় ভুগছে, অসহায় লোকটা কষ্টে আছে, ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করব। নামাজের গুরুত্ব নেই, নামাজের গুরুত্ব নেই, নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয়। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজিরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, যে তার নামাজ সম্পর্কে সচেতন নয়।